মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বাজার করার ব্যাগ নিয়ে। বাজার করতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি না, অরিন্দম বাজার করতে যাবে। সোনা খুব দুষ্টুমি করছে, এখানে খেলনা কিনতে যাবে পাশের দোকানে, তাই অরিন্দম নিয়ে গেল সোনাকে খেলনা কিনতে। আর আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি, সোনাকে দেবে আর ব্যাগটা নিয়ে যাবে আবার। আর আমি পুরো হাঁপিয়ে গেছি, দৌড়াতে দৌড়াতে আসলাম, একবার এসেছি তারপরে আবার ব্যাগটা নিতে ভুলে গেছিলাম, ব্যাগটা নিয়েছি। অরিন্দমের এমনিই দেরি হয়ে গেছে, আর সোনা অনেকক্ষণ থেকে বায়না করছে, এই পাশের দোকানে নিয়ে গেছে। আর সামনে দিয়ে বাস যাচ্ছে, লোকজন যাচ্ছে দেখছে, আমি ফোন নিয়ে কার সাথে পাগলের মতো বকবক করছি। তো দেখাচ্ছি, দাঁড়াও, সোনা আসছে। খেলনা কিনেছে, আসো চলে আসো, চলে আসো, চল আসো, কালার পেন্সিল নিয়ে আসো, আসো, তোমার তো কালারটা ফুরিয়ে গেছে, ওটা নিয়ে চলে আসো, চলো আমরা এখন লেখাপড়া করবো, চলো বাবা লেট হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ চক দাও, চলো চলে আসো বাবা, আসো আসো, দিয়ে দাও। চলো আমরা যাই, হ্যাঁ চলো যাই 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 যাই। এই যে এখন কি নেবে কি নেবে, চক নিয়েছে। পাশের দোকানে খেলনা পাওয়া যায় না, এটা বই খাতার দোকান, তো পেন্সিল খাতা চক এসবই পাওয়া যায়, ডাস্টার। চলো আমরা যাই ঘরে গিয়ে, সোনা এখন এই চক দিয়ে লেখাপড়া করবে। শিব ঠাকুরের গান গাইছে, গনু দাদার গান গাইছে। চলো এখন সোনা চক পেয়ে খুশি, এবার চক দিয়ে সোনা এখন ঘরে গিয়ে অ আ এ বি সি ডি লিখবে, তাই না বাবা? চল অমু, দেখো আমরা কি কিনে এনেছি, আমরা কি কিনে এনেছি দেখো, এই যে চক কিনে এনেছি, এক বাক্স চক। চলো না না, কেন বকবে এ বাবা, কি করেছিস, সব ঢেলে ফেলেছিস? ওরে বাবা, একটা নাও তুমি ওটা, হ্যাঁ একটা নাও, আর আমি এগুলো সমস্ত ভরে রাখি। হ্যাঁ বাবা, পড়ে গেলে ভেঙে যাবে কিন্তু, চকগুলো এর ভেতরে ভরে রাখি, কেন সব ভরে রাখি এর মধ্যে, তুমি ওটা দিয়ে লেখো আর আমি এগুলো সব ভরে রাখি, সব একবারে নষ্ট করে, আর এত চক দিয়ে কি হবে বলতো, এত এত চক কেনা হয়েছে, একবারে এক বাক্স সোনার ছেলেও লিখতে পারবে, রেখে দেবো এখান থেকে। আমি আজকেই ওকে বলছিলাম, মানে অরিন্দমকে, যে তুমি ওর জন্য মানে পেন্সিল আর খাতা নিয়ে আসো। তো ভাবছি দুদিন ছাত্র স্কুলে নিয়ে যাব, সেদিন যে শঙ্করীর বাড়িতে গেছিলাম জন্মদিনের অনুষ্ঠানে, ওখানে গিয়ে ছাত্র স্কুলের দিদির সাথে কথা হলো, তো বললো যে নিয়ে আসো, তো ভাবছিলাম প্র্যাকটিস করাতে নিয়ে যাব দুদিনের জন্য। কি অবস্থা হয়েছে চকের গুঁড়োতে, আর যেভাবে ছিল সেটও করা যাচ্ছে না, কি করে সেট করব আবার বললাম। হয় এইভাবে বল, তুই কি করছিস এগুলো? শিব ঠাকুর। ও, আওয়া না লিখে তুমি শিব ঠাকুর, দাঁড়াও এগুলো ভরছি, তোমাদেরকে দেখা, শিব ঠাকুর আঁকিয়েছে দেখো, মাথায় চন্দ্র আঁকিয়েছে, চোখ টিপ সব আঁকিয়েছে দেখো, এখানে মাথায় বাকছাল আঁকাচ্ছে, এই যে চন্দ্র আঁকিয়েছে দেখো, এ দেখো চোখ, এ দেখো টিপ, এ দেখো মুখ, গোল্লাটা দিয়েছে, মোটামুটি কিন্তু একটা আকৃতি হয়েছে কিন্তু। আমার সোনা কি আঁকা শিখবে, আমার সোনা কি আঁকা শিখবে বড় হয়ে? ওরে বাবা খুব ভালো হয়েছে, খুব, ওরে বাবা রে, সাতশো।
এখন বাবাল সরাচ্ছে, তাই বলছে যে তুমি তাড়াতাড়ি এনে আগে দেখাও। ও তুমি, ওরে বাবা, ওর কিন্তু চক নিয়ে এসে লেখাপড়া কমপ্লিট। এই দেখেছো, দেখেছো একটা একটা আসছে। আহ হা 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 হা, আমার হাতের সামনে আসলো বাবা। এটা তো আমরা বানিয়েছি, এটা শ্যাম্পু দিয়ে বানিয়েছি। এখন আর হচ্ছে না বাবা, ওই দেখ। আজ হবে হবে হবে, ওই দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখেছো? এটা মেলা থেকে কেনা হয়েছিল, তখন ভালো ছিল। এটা বাড়িতে বানানো হয়েছে শ্যাম্পু দিয়ে ওর বায়নার চোটে, এখন সেইভাবে হচ্ছে না। নিশ্চয়ই এর মধ্যে কিছু দেয়া থাকে, তাই না মা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো একটা বেরিয়েছে। ওই দেখো, ওই দেখো বেরিয়েছে। হ্যাঁ ওই দেখো বেরিয়েছে, ওই দেখো কত 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 কত, ওই দেখো কত। ওই তো চলো, এখন কোথায় যাচ্ছে ছোট ব্যাটালিয়ান জানো? নারকেলের পাতা কাটতে এসছে, নারকেল গাছ পরিষ্কার করতে এসছে, ওর জন্য যাচ্ছে দেখতে, চলো। ওই দেখো নারকেল গাছ ঝোড়াচ্ছে, আজকে নারকেল গাছ সাজুগুজু করছে, হেয়ার কাটিং করছে, আইব্রো করছে। দেখো কত উঁচুতে বাবা, এত উঁচুতে উঠলে তো মানে হাট ফেল করে মারা যাবো। এই যে দেখো, এখন এই নারকেল গাছটা সাজুগুজু করবে, এটা সাজুগুজু, ওইটা সাজুগুজু করবে, আরো ওই পাশে আর একটা আছে, সবগুলোই সাজুগুজু করবে। নারকেল গাছ সাজুগুজু করছে, দেখেছো বাবা? নারকেল গাছ সাজুগুজু করে না, তুমি জানো না? আমাকে বলছে নারকেল গাছ তো সাজুগুজু করে না, তুমি জানো না? তাই নারকেল গাছ সাজুগুজু করে না? ও পুরে গেল, পুরে গেল। আচ্ছা তুমি রাখো, চলো ঘরে গিয়ে আবার খাইয়ে দিই, চলো। না না না, এখন এখানেই দাঁড়িয়ে থাকবে। এদিকে 10:30 বেজে গেছে, কখন খাবে তাহলে বলো? ওই যে ওইদিকে দেখো, নারকেল গাছ পরিষ্কার করছে, তাই রয়েছে দুই মাতব্বর। এইগুলো হচ্ছে সুগারের জন্য ভীষণ মানে উপকারী, আমার শ্বশুর মশাই খায়, ওর জন্য এখানে এতগুলো বাগান হয়েছে, একটা গাছের থেকে এতগুলো বাগান হয়েছে, দেখো কি সুন্দর। চলো চলো দেখবে, এখন আর এখানে থাকবে না, চলো আমরা নারকেল গাছের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। দেখো আবার এই গাছে উঠছে, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, খেতে বলছি খাবে না, এত দুষ্টু ছেলে। এই নারকেল গাছ কখন হবে তারপরে খাবে। দাঁড়াও বাবা, হ্যাঁ এবার কোন গাছে উঠবে দেখি, কোন গাছে উঠে। এদিক দিয়ে যাবো বাবা। বলছি তোমাদেরকে, এ দেখো এর মধ্যে সমস্ত খাবার দাবার দিয়েছি। কিসের জন্য দিয়েছি বুঝতে পারছো না তো, তোমাদেরকে একটু বলি। ওই বাড়িতে আমি ফোন করেছি, বাইরে গেছিলাম, নারকেল গাছ কাটছিল, তারপরে এসে সোনাকে খাইয়ে ফোন করলাম। তো মা বলছে যে কালকে রাত্রিবেলা মানে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, এবার কালকে রাত্রিবেলা মা সন্ধ্যেবেলা চা করতে গিয়ে মানে জনতা ধরিয়েছে, জনতার মধ্যে একদম দাউ দাউ করে আগুন ধরে গেছে, দিয়ে মা ভয়তে রাত্রিবেলা রান্না বান্না করেনি, যা ছিল তাই খেয়েছে, মুড়ি টুড়ি দিয়ে মিশিয়ে খেয়েছে। এবার বাবু সকালবেলা গ্যাস আনতে গেছে, আমাদের গ্যাসের বয়ের একটু সমস্যা রয়েছে, তো বলেছে যে সন্ধেবেলা গ্যাস পাবে, এবার সকালবেলা কি খাবে। এবার সকালবেলা মা কোনো রকম একটু ভাত বসিয়েছে, সে ভাতের ফ্যান একটু যেই পড়তে না পড়তে আবার আগুন ধরে গেছে। মা ভয়তে রান্না বান্না করেনি, আমাকে ফোন করে বলছে, মানে আমি ফোন করেছি তো বলছে যে ভাত হয়েছে, আজকে তো নিরামিষ খাবে, তো বলছে যে তাহলে বাবুকে দই আনতে বলবো, দই দিয়ে খাবে। তো আমি এখানে কাছাকাছি রয়েছি আর শুধু ভাত দই দিয়ে ওইভাবে খাবে তাই হয়, তো আবার তাড়াতাড়ি করে এইগুলো সব, আমাদেরও তো আজকে নিরামিষ, তো এখানে যে পালং শাক, ডাল, একটু চাটনি, সয়াবিনের তরকারি, এগুলো দিয়ে দিয়েছি। বাবু বাড়ি যাওয়ার পথে
মানে দোকান থেকে ওই ওই দিক দিয়েই আসবে, দিয়ে বাবু নিয়ে তারপরে যাবে। বাবু তো যে ঠিক আছে গুছিয়ে রাখ, আমি গিয়ে নিয়ে চলে আসবো। তো এই অবস্থা বুঝতে পারছো, মানে পুরো দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। মা তো মানে ভয়তে একদম পাগল হয়ে গেছে। বুনু পড়াতে গেছিল সন্ধ্যেবেলা, কেউ বাড়িতে ছিল না, মা ভাবছিল একটু চা করে খায়। তো এই অবস্থা, আমি তো মানে কালকে কিছু জানি না, কালকে রাতে ফোন করেছি তখনও কিছু বলেনি, সকালবেলা বলছে। কি অবস্থা! তো এই অবস্থা, বাবু আসবে, বাবু এসে নিয়ে যাবে। আর এখন একটু সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম, জেঠি মুছে যাবে, দিয়ে তারপরে সোনাকে স্নান করাবো, আমি স্নান করব। তো চলো পরে আবার কথা হচ্ছে। কি ভয়ানক কাণ্ড বলো তো দেখি। আসো আসো আসো, তেল মাখু করিয়ে দিয়ে আসো। তেল মাখু করবে না? এখানে নারকেল কাটছে জেঠু আবার। এগুলো কি মা, ডাব না নারকেল হবে? আচ্ছা বাবা আসো আসো আসো, বাবা আসো, তেল মাখু করিয়ে দিই বাবা। দাদাই চলে আসবে, আসো দাদাই চলে আসবে, আসো আসো আসো। নারকেলই হয়ে গেছে না মা? হ্যাঁ, মানে মোটা নারকেল হয়ে গেছে। একটুখানি খেলাম, আমাকে একটু দেবে বাবা? না না তুমি হাই ফ্রেন্ডস কেউ দিয়ে দিল। দেখো শ্বাস হয়েছে ভালোই, নরম নরম খায়। এই যে বাবু এসেছিল, বাবু চলে যাচ্ছে, বাবুকে আগাতে যাচ্ছে। আর সোনা স্নান টান কমপ্লিট, বাবু বাড়ি গিয়ে স্নান করবে, থাকলো না এসেই চলে গেল। আচ্ছা চলো চলো, ও হ্যান্ডশেক করা হয়নি, হ্যান্ডশেক হ্যান্ডশেক মামবাড়ি যাবো, মামবাড়ি যাবো। এবার আমি স্নান করবো, তারপর সোনাকে দুপুরের খাবার খাওয়াবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে এন্ড করে দিই, সবাই ভালো থেকো, দেখো। খুব মন খারাপ, ও পুলিশের জামা পড়েছে সোনা, দেখেছো? তাই তো পুলিশ হয়েছে, আমাদের বাড়িতে একটা পুলিশ এসেছে, দেখেছো কি সুন্দর পুলিশ। তো টাটা করে দাও, টাটা টাটা, বাই 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 বাই।